ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম আবু বকর সিদ্দিক ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অনেক মসজিদে দান বাক্স থাকে যেটা নামাজের পরে চালু করে দেওয়া হয় যাতে কেউ ডোনেশন করে বা দেয়, তো এটা শরীয়তের দৃষ্টিতে কি বলে? আসলে শরীয়তের দৃষ্টির আগে এটা এমনি মানবিক দিক থেকে খুবই দৃষ্টিগত দেখায় যে মসজিদের জন্য আমরা এইভাবে ভিক্ষে করছি, ঠিক আছে, তো এটা হওয়া উচিত ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ বা যে কোনো কাজের জন্য যখন কোনো ডোনেশনের দরকার হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে অথবা জামায়াতের পরে ঘোষণা দিতেন, সবাইকে দানের জন্য উদ্বুদ্ধ করতেন। তো সেইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এই মসজিদের যারা সদস্য আছেন তারা সবাই মিলে যদি এইখানে সবাই মিলে যদি আমরা একসাথে কিছু কিছু করে ডোনেশন করি, মানে যেটা আমাদের মাসিক হয়তো একটা নির্ধারণ থাকবে যে আপনি ধরেন 100 রিয়াল বা ডলার দিলেন, আমি $50 বা রিয়াল দিলাম, এইভাবে সবার পক্ষ থেকে একটা করে ডোনেশন নির্ধারণ থাকলে আর এই সমস্যাটা হয় না। ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মসজিদের খরচ, এগুলো আমরা এইভাবে দিতে পারি। অথবা আরও একটা মানে উত্তম ব্যবস্থা থাকতে পারে যে একটা এক জায়গায় এক বক্স থাকবে একটা, সেখানে প্রত্যেকের জন্য বলা থাকবে যে আপনারা মাসিক হারে যে যতটুকু পারেন সেটা দিয়ে দেন। তো এভাবে দৈনন্দিন আর পাঁচবার করে এই ভিক্ষের দরকার আর কি হয় না। তো আসলে এটা খুবই খারাপ দেখায়। আর মাসিক হারে চাঁদা যদি আমরা প্রত্যেকে নির্ধারণ করে নিই তাহলে যথেষ্ট হয়ে যায়। আরও একটা বুদ্ধি যেটা বললাম যে একটা বক্স থাকবে, সেখানে সবাই তাদের নিজ নিজ ডোনেশনটা দিয়ে যাবেন, ঠিক আছে। তো এটা যেন প্রতিদিন এভাবে না হয়, এটা আসলে বাইরের একটা পরিবেশের লোক যদি আসে, বিধর্মী একটা আসে, তো আমাদের এটাকে খুব খারাপ চোখে দেখবে। তো যাই হোক, আমরা আমাদের দিনের জন্য কাজ করব। তো এটা ছিল উত্তম সাবজেক্টের ব্যবস্থা। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।